মর্নিং ভিউয়ার্স, আশা করি সবাই ভালোই আছেন। রান্নার রহস্যের পক্ষ থেকে জানাই সকলকে স্বাগত, আর আগের ভিডিওগুলো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকে আমি আবারও হাজির হয়ে গেছি আপনাদের কাছে একদম নতুনত্ব একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি হচ্ছে পাঞ্জাবি মাসালাদার ব্রোকলি পনিরের সবজি। ব্রোকলি, দেখুন আমি এখানে ব্রোকলি নিয়ে নিয়েছি। ব্রোকলি শরীরের জন্য খুবই ভালো, ব্রোকলি ত্বক সুন্দর করতে সহায়তা করে, তারপরে হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে শরীরে, ভিটামিন সি আছে ব্রোকলিতে, ক্যান্সার প্রতিরোধ করে, এছাড়াও ব্রোকলিতে ক্যালসিয়াম আছে, এই ক্যালসিয়াম হাড়ের জন্য খুবই উপকারী, আর ব্রোকলি খুব স্বাস্থ্যকর খাওয়া। তো এই ব্রোকলি পনিরের সবজি বানাতে আমাদের কী কী লাগছে সেগুলো এবার দেখে নেওয়া যাক। প্রথমে লাগছে এখানে ব্রোকলি। আমি এখানে একটা ব্রোকলি এইভাবে কেটে নিয়েছি, দেখুন কেটে ভালো করে ওয়াশ করে রেখে দিয়েছি। এখানে আছে পনির, এখানে 200 গ্রাম পনির আছে, আমি কিউব করে কেটে নিয়েছি। এখানে একটা মিডিয়াম সাইজের আলু আমি দুমো করে কেটে নিয়েছি, দেখুন কিউব কিউব ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এখানে আছে ক্যাপসিকাম স্লাইস করে কেটে নিয়েছি, টমেটো স্লাইস করে কাটা, কাঁচা লঙ্কা কুচো, এখানে আছে স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ, এখানে আছে টক দই, ধনে পাতা কুচো। পাঞ্জাবি রান্না কাসুরি মেথি তো লাগবেই, কাসুরি মেথি নিয়ে নিয়েছি। রান্নাটা আমি রাইস ব্যান অয়েলে করবো, আর মশলার মধ্যে রয়েছে লবণ, গোটা জিরে, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আদা রসুনের পেস্ট আর গরম মশলা। তো আর দেরি না করে এবার রান্নাটা শুরু করা যাক। আবার প্রথমে আমি কড়াইতে রাইস ব্যান অয়েল দিয়ে দেবো। এখানে আমি 2 টিস্পুন মতন রাইস ব্যান অয়েল দিয়ে নিলাম। দিয়ে তেলটা একটু গরম হলে পনিরগুলো আমি একটু সটে করে নেবো। তেলটা গরম হয়ে গেছে, এবার পনিরগুলো আমি একটু জাস্ট সটে করে নেব, খুব কড়াকড়িভাবে ভাজবো না, জাস্ট একটু এপিট ওপিট করে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন পনিরগুলো কিন্তু মোটামুটি আমার সটে করা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার ওই একই তেলের মধ্যে আমি ব্রোকলিগুলোকেও একটুখানি জাস্ট নেড়ে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি ব্রোকলিগুলোকে জাস্ট একটু নেড়ে নিয়েছি, এবার আমি ব্রোকলিগুলোকে তুলে নেব। এবার এর মধ্যে আমি কেটে রাখা আলুগুলো একটুখানি ভেজে নেব। আমি আলু দিয়েছি, আপনারা আলুটা স্কিপ করতে পারেন, আলু দিলে একটুখানি খেতে সুবিধা হয়, তাই জন্য আলুটা দিয়েছি আমি। আপনারা দেখতেই পাচ্ছেন আলুগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, এবার আমি আলুগুলো আমি কড়াইতে 1 টিস্পুন মতন তেল দিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে গোটা জিরেটা দিয়ে দিচ্ছি, 1 টিস্পুন মতন গোটা জিরে দিয়ে দিলাম, দিয়ে একটু জাস্ট নেড়ে নেব। এবার এর মধ্যে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম, দিয়ে নেড়ে দেবো ভালো করে। আপনারা দেখতেই পাচ্ছেন পেঁয়াজে কিন্তু হালকা গোল্ডেন ব্রাউন কালার ধরতে আরম্ভ করেছে। এবার আমি এর মধ্যে কেটে রাখা রেড বেল পেপারগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে নেব। আর ওই একই সাথে টমেটো আর কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি সামান্য লবণ দিয়ে দিলাম, যাতে ক্যাপসিকাম আর টমেটোটা একটু নরম হয়ে যায় তাড়াতাড়ি। এবার 2 মিনিটের জন্য আমি চাপা দিয়ে দেব। 2 মিনিট হয়ে গেছে, এবার আমি একটু চেক করে নেব।
আপনারা দেখুন টমেটোটা কিন্তু মোটামুটি নরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে মশলাগুলো দিয়ে দেব। প্রথমেই আমি দিয়ে নেব 1 টিস্পুন হলুদ, 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন আদা রসুনের পেস্ট, আর 1/2 টিস্পুন গরম মশলার গুঁড়ো, আর স্বাদ অনুসারে লবণ। এবার আমি সবকিছু ভালো করে মিশিয়ে নেব। আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। আমি এবার এর মধ্যে ওই 2 টিস্পুন মতন একটু জল অ্যাড করছি, কারণ তা না হলে মশলাটা পুড়ে যাবে। ভালো করে এবার আরেকবার নেড়ে দিলাম। আমি নেড়ে দিয়ে আরো 2 মিনিটের জন্য আমি চাপা দিয়ে দেব। 2 মিনিট হয়ে গেছে, এবার আমি একটু চেক করে নেব। আপনারা দেখুন মশলাটা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে পেটিয়ে রাখা 2 টিস্পুন টক দই দিয়ে দিচ্ছি। টক দই দিলে কি হবে, একটা খাট্টা মিঠা ফ্লেভার আসবে, যেটা খেতে খুব সুন্দর টেস্ট হবে যার ফলে। এবার আমি সব কিছু ভালো করে আরেকবার মিশিয়ে দিচ্ছি। আমি কিন্তু সব কিছু ভালো করে মিশিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে ভেজে রাখা আলুটা দিয়ে দিচ্ছি, আর ব্রোকলিটাও দিয়ে দিলাম। দিয়ে আমি একটু ভালো করে মিশিয়ে দেব। আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার 5-10 মিনিটের জন্য আমি একটু চাপা দিয়ে দেবো, যাতে আলুটার ব্রোকলিটা মোটামুটি একটু সেদ্ধ হয়ে যায়। 5-10 মিনিট হয়ে গেছে, এবার আমি চেক করে নেব। আপনারা দেখুন খুব সুন্দর করে কিন্তু ব্রোকলি আর আলুটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ভেজে রাখা পনিরটা দিয়ে দেব। দিয়ে একটু জাস্ট নেড়ে দেব। এই ব্রোকলি পনিরের সবজিটা আপনারা বাড়িতে করে দেখবেন, রুটি পরোটা গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগে খেতে। একটু নেড়ে দিলাম জাস্ট। এবার উপর দিয়ে একটুটা ফ্রেশ ধনে পাতা আমি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেব ক্রাশ করে নিয়েছিলাম আমি কাসুরি মেথি, পুরোটা দিয়ে দিচ্ছি। পাঞ্জাবি রান্না মানেই কাসুরি। এই ব্রোকলি পনিরের সবজিটা আমি আমার নর্থ ইন্ডিয়ান গ্রুপে অ্যাড করে দেব, সেখান থেকে আপনারা এই রেসিপিটা পেয়ে যাবেন। এছাড়াও আমার চ্যানেলে আরও নানান ধরনের গ্রুপ রয়েছে, সেখানে আরও নানান ধরনের রেসিপি আপনারা পেয়ে যাবেন। পাঞ্জাবি মশলাদার ব্রোকলি পনিরের সবজি আমার রেডি, আমি এবার এটা সার্ভ করব। পাঞ্জাবি মশলাদার ব্রোকলি পনির কি সবজি আমার রেডি। ভালো লাগলে আপনারা বাড়িতে ট্রাই করবেন, আর যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা আমার চ্যানেলের নতুন ভিউয়ার্স, তারা অবশ্যই আরও ভালো ভালো রান্নার রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট সেকশনে গিয়ে অবশ্যই কমেন্টের দ্বারা জানাবেন যে রান্নাটা কেমন হয়েছে।